নমস্কার, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো সকালে ঘুম থেকে উঠে যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে চা। তো হাজবেন্ডকে বানিয়ে দিয়েছি লাল চা, আর আমি নিজের জন্য বানাচ্ছি মশলা দিয়ে দুধ চা। তো আজকে ইচ্ছে করলো সকাল সকাল একটু মশলা দিয়ে দুধ চা খেতে, তো তাই সেইভাবে বানাচ্ছি। তো চায়ের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আমি ভাবতেই পারিনি এতটাই ভালো হবে। তো চাটা না খেতে খুবই ভালো হয়েছিল জানো। তো আজকে সকাল সকাল এক কাপ চা খেয়ে দিনটা শুরু করছি, কারণ আজকে একটু ব্যস্তই থাকবো। তো তোমরা তো দেখেই চো, ফার্স্টে তোমাদেরকে আর বলবার দরকার নেই, আজকে আমার ছেলের বার্থডে। আজকে হচ্ছে 27 নভেম্বর, রবিবার পড়ছে আজকে। তো রবিবারটা না খুব কমই পড়ে দেখবে, অনেকবার ঘুরে ঘুরে এসে তবে একটা রবিবার পাওয়া যায়। তো রবিবারটা পেয়েছি, খুব ভালো একটা দিন পেয়েছি, কিন্তু সেভাবে ছেলেকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না এক্সামের জন্য। তো বাড়িতেই আছি এখন আমরা, আর বাড়িতে থেকে বার্থডেটা সেলিব্রেট করব একদম ঘরোয়াভাবে, মানে বাইরে থেকে কেউ আসবে না, কাউকে বলা হয়নি। তো এর আগে আমার ছেলে যখন 5 বছর বার্থডে সেলিব্রেট করি তখন সবাইকে ইনভাইট করেছিলাম, সবাই এসেছিলো। তো তারপরে থেকে আমি আর মানে করি না, মানে করি ঘরে করি, নিজেদের মধ্যেই করি। আর আমি যেখানে থাকি এখানে আমরা 3টে ফ্যামিলি থাকি, তো এই 3টে ফ্যামিলিকে মানে ইনভাইট করা হয়েছে। ইনভাইট বলতে কী বলো তো, এই ডেকেছি দিদি আসবেন, বাবু কেকটা কাটবে, তো সেটাই আর কিছুই না। তো দিদিরা আসবে, খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। তো রাহুল তো খাবে না, ও খাবে আলু বিরিয়ানি, শুধু আলু দিয়ে খাবে, চিকেনটা খাবে না। তার জন্য এখানে আছে 500 গ্রাম মতো চিকেন। তো আদা রসুনের পেস্ট নাই রাখা ঘরে, যেহেতু আমরা আদা রসুন খাই না কিছুদিন হলো তোমরা জানোই। তো ভাবলাম একটু আদা রসুনের ই করে মানে ছিলে নিয়ে একটু পেস্ট বানিয়ে রেখে দিই, কোনো সময় দরকারও পড়তে পারে, আবার আজকে তো লাগবেই। তো সেইভাবে মানে আমি রাখছি পেস্টটা বানিয়ে। তো ছেলেকে জিজ্ঞাসাও করেছিলাম যে তুমি কি খাবে, ভাত খাবে না বিরিয়ানি খাবে, তো বলেছে বিরিয়ানি খাবে। তো ভালোই হলো, আর ভাত টাত কিছু রান্না করলাম না, শুধু বিরিয়ানি বানালাম। আর দেখো পায়েসটা কত সুন্দর হয়েছে, সাইডে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো পায়েসটা খুব সুন্দর বানানো হয়েছিল। তো এখন চলো আমি চিকেনটা রান্না করে। তো আজকে আমি তোমাদের সাথে না বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম না, কারণ খুব সিম্পলভাবে বানাচ্ছি, ঘি দিইনি, দই দিইনি, অনেক কিছু দিইনি। তো রাহুলের কথা ভেবে ভেবেই বিরিয়ানিটা রান্না করছি। তো ভাবলাম তোমাদেরকে আর কী দেখাবো বলো, যদি তোমরা কেউ দেখতে চাও আমি কীভাবে বিরিয়ানি বানাই, তাহলে আমার দেখবে আগে গিয়ে অনেকগুলো বিরিয়ানির রেসিপি আমি শেয়ার করে রাখছি, সেগুলো চেক করে দেখতে পারো। তো দেখো পায়েস এখানে রান্না করা আমার হয়ে গেছে, এবার আমি দিব চিনি। তো আমি তো খেয়ে দেখবো না মিষ্টি হয়েছে কি হয়নি, যেহেতু এটা বার্থডের পায়েস, তো বাবু ফার্স্টে খাবে। তো আমি যে মানে আন্দাজ করে চিনিটা দিয়েছিলাম জানো, পুরো একদম পারফেক্ট হয়েছিল মিষ্টিটা, খুব ভালো হয়েছিল পায়েসটা, মানে নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি খুব ভালো হয়েছিল। তো দেখো পায়েসটা তো হয়ে গেল, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর আমি গ্যাসটা অফ করে দেবো, অফ করে সাইডে রেখে দেবো। আমি ভেবেছিলাম বাড়িতে কেক বানাবো, কিন্তু বাড়িতে কেক বানালে দেখবো অতটা সুন্দর হয় না, আর অতটা ভালোও হয় না। তো বাবু আমাকে বলেছিলো যে মামা কেক বানাবে, তো আমি না মানে ইচ্ছে করছিলো না বানাতে, তো বাইরে গিয়ে কেকটা নিয়ে আসবো। তো আমি বেরোবো সন্ধ্যার দিকে, বেরোবো বাবুর জন্য কেক নেওয়ার জন্য। তো কেক নিব, আর সাথে সাথে আমি যে মানে ইউটিউব থেকে পেমেন্টটা পেয়েছি, সে পেমেন্টটা পেয়ে আমি কিছু মানে কিনবো বলেছিলাম তোমাদের এর আগের ভিডিওতে, তো সেটাও আজকে নিয়ে নেবো, যেহেতু বাইরে বেরোচ্ছি আর যেহেতু সময় আছে হাতে। তো অনেকক্ষণ টাইম লাগবে না, আধা ঘন্টার মধ্যে আমি কেক নিব, আমার যে জিনিসটা দরকার সেটাও নিয়ে নেবো, এটা আমি প্ল্যান করেছি। তো নিয়ে আসবো, কারণ আজকে আর যদি না নিই তাহলে এখন আর নেওয়া হবে না 10 দিন মতো। তো সেইভাবে রাহুল বলো তুমি আজকেই নিয়ে নাও, চলো আমিও যাব। তো বন্ধুরা দেখো, ছেলেকে দিয়েছি বিরিয়ানি, আর ছেলেকে দিয়েছি চিকেন লেগ পিস, আর দিয়েছি সামান্য পরিমাণে মেটে। তো ও না মেটেটা দিয়েই খাবে, আর এই যে চিকেন লেগ পিস দিয়েছি ওটা কিন্তু খাবে না, আমি দিয়েছি ওকে খাওয়ার জন্য কিন্তু খাবে না। তবু ওকে আমি বললাম তুমি একবার মুখে কামড়িয়ে দেখো, খুব টেস্ট লাগবে। তো আমার কথা শুনে একটু কামড়িয়েছে, তারপরে খায়নি, বাকিটা আমাকেই খেতে হয়েছে। তো ছেলেকে এখন খেতে দিয়ে দিয়েছি, তো ছেলে খাবে, খেয়ে এখন ও ক্লাস করতে যাবো, ওর ক্লাস আছে। তো ক্লাসটা করে আসবে, তারপরে আমরা বেরিয়ে যাব মার্কেটের দিকে। তো তো আজকে যেহেতু টাইম পাচ্ছি আমি, হাতে সময় আছে, তো বাবুর কেক তো আমি নিবই, তার সাথে আমি যেটা নিব ভেবেছিলাম মানে এর আগে তোমাদেরকে শেয়ার করেছি যে এবার এই মাসের ইউটিউব পেমেন্ট পেয়ে আমি কী নিব, তো সেটাও আমি নিয়ে নেব। তো চেষ্টা করব তোমাদের সাথে দেখানো, মানে যদি হয় তা আমি দেখিয়ে দেবো, নাহলে দেখাতে পারবো না, সামনের ভিডিওতেই দেখাতে হবে, কারণ এই ভিডিওটা হচ্ছে বার্থডের ভিডিও, বুঝতেই পারছো।
তো এই ভিডিওতে যদি আমি মানে ঢুকিয়ে দিই যে আমি ইউটিউব পেমেন্ট পে কি নিলাম, তো এটা একটু ভালো দেখায় না, ভালো লাগবেও না, আর অনেকটা বড়ও হয়ে যাবে ভিডিওটা। তো সেইভাবে বন্ধুরা আমি মানে নিয়েছি, মানে নেওয়া আমার হয়ে গেছে, আমি কি নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা মানে তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে। তো তোমরা কালকের ভিডিওটা কেউ মানে কি বলো তো মানে মিস করো না, মানে আমার অনেক দিনের অনেক অনেক কি বলবো মানে আমি বলতে গিয়ে না ইমোশনাল হয়ে যাচ্ছি, মানে আমার বিয়ের আগে মানে বিয়ের আগে থেকে যে আমার স্বপ্ন মানে স্বপ্ন দেখেছি আমি, মানে যেটা আমি ভেবেছি সেইটা আমি আজকে মানে আমার মানে ইউটিউবে মানে টাকা দিয়ে সেটা আজকে আমি সম্পূর্ণ করতে পেরেছি বলতে পারো। তো খুব খুশি আজকে আমি, খুব খুশি ছিলাম আজকে, আমার ডবল খুশি হয়ে গেল, আমার ছেলের জন্মদিন আর আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, অনেক পুরনো একটা স্বপ্ন পূরণ হলো বলতে পারো। তো তোমরা দেখলে বুঝতে পারবে আমি কী নিয়েছি আর আমার কী স্বপ্ন ছিল। তো আজকে তোমাদের বলছি না আমি, এটা তোমরা কালকের ভিডিওতেই দেখতে পাবে। তো দেখো এখন আমি বিধান মার্কেটের দিকে মানে যাচ্ছি, আর আমি যে সামনে বিধান জুয়েলার্সটা দেখতে পাচ্ছ আমি এখান থেকেই নিয়েছি। তো এখানে নিব, নিয়ে তারপরে এখন আমি যাব মিও মোড়। তো বিধান মার্কেট যখন এসেছি তখন ভাবলাম একটু সোয়েটার দেখে নিই, যদি ভালো লেগে যায় তাহলে একটা সোয়েটার নিব। তো সোয়েটার আমি দেখছিলাম কিন্তু ভালো লাগে না অতটা আমার, আর হাতে অতটা সময়ও নেই যে ভিতরের দিকে যাব গিয়ে আবার দেখবো দেখে একটা নিব। তো ভাবলাম যদি সামনে ভালো মধ্যে একটা পেয়ে যায় তাহলে নিব, কিন্তু পেলাম না। তো থাক কোনো ব্যাপার না, কদিন পরেই আসবো তোমাদের সাথেও শেয়ার করব কি সোয়েটার নিলাম না নিলাম। তো যাই হোক, হোয়াইটের মধ্যে একটা সোয়েটার নিতে চাইছি বেশ কিছুদিন হলো, কিন্তু সেরকম পাচ্ছি না আমি যেরকম চাইছি নিতে। তো যাই হোক, এরকম মানে সোনার দোকান থেকে সোনা নেওয়া হয়ে গেছে, কী নিয়েছি বলছি না। এবার আমি ঢুকে যাচ্ছি মিও মোড়। তো এখান থেকে নিব কেক। তো আমি চয়েস করেছিলাম অন্য একটা কেক, কিন্তু বাবু চয়েস করেছে এই যে লাভ দিল, এই কেকটাও নেবে। তো ওকে আমি বললাম যে তোমার যেটা পছন্দ সেটা নাও, কিন্তু ওই যে বাচ্চার মানে চয়েস বুঝতেই পারছো, ও যেটা চয়েস করলো সেটাই নিতে হলো। কিন্তু এই কেকটা অতটা ভালো লাগে না আমার খেতে, কিন্তু ও চয়েস করলো, তারপরে বাড়ি এসে ও নিজেই বলছে যেটা না নিলেই পারতাম, তুমি যেটা বলছো সেটা নিলেই পারতাম। তো যাই হোক, কেকটা তো নিলাম প্যাকিং করে, এখন আমরা এখান থেকে চলে যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে কিছু মানে কেনাকাটা করবো ছেলের জন্য। তো ওকে আমি বলছিলাম কী নিবে, তো ওকে যখন আমি অপশান দিই তুমি কী নিবে, তখন ওরা একটা কথাই বলে গাড়ি নিব। আর এদিকে দেখলে মানে শার্টার অর্ধেকটা ফেলা আছে আর অর্ধেকটা মানে খোলা আছে, কেন বলো তো, কারণ দোকানটা না বন্ধ করে দেবে, আর কিছুক্ষণ দেরি করলে আমরা কেক পেতাম না, কারণ আজকে মানে কেকের যে শপে মানে ওনার আছে যারা মানে স্টাফ, তারা একটা মানে অনুষ্ঠান বাড়ি যাবে, তো তার জন্য তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দেবে, তার জন্য কোনো কাস্টমার ভিতরে নেবে না, মানে যেগুলো ঢুকেছে তাদেরকে দিবে, তারপরে আর দিবে না, বন্ধ করে দেবে। তো যাই হোক বন্ধুরা, দেখো ওখান থেকে আসার পথে ছেলেকে অনেকগুলো গাড়ি একটা পায়রা এগুলো সব কিনে দিলাম। তো ও এগুলোই পছন্দ করে, এগুলোই চায়, আর কিচ্ছু চায় না। তো দেখো নিচে দাদা দিদিরা সব এসে গেছে এখন আমার ঘরে, তো দিদিদেরকে ডাকলাম। তো এখন ঘড়িতে মনে হয় বাজে 8:40 কি 45 এরকম ঠিক হবে। তো রাহুল এখন কেকটা ঠিক করে নেবে, তো এখন আমাদের কেক কাটিং হবে। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। মামাকে খাই একটু, মামাকে খাও। মামাকে দাও, তোমরা দুজন যাও তাহলে ভালো। আমি জানি কি খেলতে, 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 আমি জানি কি খেল
শোনো, তুমি হাতে করে খাও, চামচে করে খেতে পারো না, হাতে করে খুব ভালো লাগে না। তোমার মাংস খেতে ভালো লাগে না? তো দেখো কেক তো কাটানো হয়ে গেছে, কিছুদিন আগে কেক কাটালাম, তো সায়নী ফুটু আসতে পারেনি, এখনই আসলো, তো ওদেরকে খেতে দিলাম, ওরকম খাচ্ছে। তো আজকে আমারও তোমাদের সাথে ঠিকঠাক কথা বলা হয়নি, সারাদিন এতই ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম, তারপর আবার সন্ধ্যা থেকে একটু মার্কেটেও বেরোলাম। তো তোমরা তো সবাই বুঝেই গেছো আজকে আমার ছেলের বার্থডে, তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন খুব ভালো হয়, বড় হয়, মানুষের মতো মানুষ হয়, আর যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো ভিডিওটা আজকে এর থেকে আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি।